বাংলা সাহিত্যে রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি ভৌতিক কাহিনি নিয়ে আপনাদের সামনে রহস্য ও রোমাঞ্চের টিম। আজকের গল্প হলো ভৈরবদার চায়ের দোকানের একটি নতুন সিরিজ। গল্পটি শুনলে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভৈরবদার সিরিজের পরবর্তী গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হব। শুধু চাই আপনাদের একটু ভালোবাসা এবং আপনাদের একটু পাশে থাকা। তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ ইউটিউব চ্যানেলকে। শুনে ফেলুন আজকের গল্প, ভৈরবদার চায়ের দোকান। অবশেষে বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। সত্যি আজ সারাদিন হেডমাস্টার মশাইয়ের জ্বালাতন শুনে আমরা অতৃষ্ট। কখন দেখে আমি বললাম যে বৃষ্টি আসবে, কিন্তু তিনি তো নাচোর বান্দা, তিনি মেঘ দেখেও আমাদের ছাড়লেন না। আর অবশেষে বিপদে পড়লাম আমরা এবং স্কুলের ছাত্ররা। অবশেষে তালগুল ফাঁকা পেতে আমরা বেরিয়ে এলাম স্কুল থেকে। বৃষ্টি এখন অনেকটাই ধরে গেছে। আজ আমরা, মানে আমি এবং গোপীবাবু দুজনে মন খুব খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি, সত্যি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মনে আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননি বাবু, বৃষ্টি হলো তো? হ্যাঁ নমস্কার, হ্যাঁ তা তো হলোই। হবে না, আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য, ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃতে কে তা ভালো জানা ছিল না। বললাম, বাবা বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হয়? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, মানে লাগে তক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন, দুজনেই আমার বাড়ি আসুন মাস্টারবাবুরা, দেখুন, দেখাই দেখি। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরম পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ ঘুমোটে রাত্রে ঘুম হয়নি। গোপীবাবু কেবল বলছিলেন, মানে আজ খুব ভালো ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, হ্যাঁ তার বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে। সেখানে সত্যিই হোমের আগুনে কুণ্ড, অর্থাৎ এই বালি দিয়ে বিছানা তৈরি, বেলকাঠ, যজ্ঞি ডোবরের ডাল, এই সমস্ত জিনিস। এইসব দেখিয়ে ভৈরব চক্রবর্তী আমাদের বললেন, দেখলেন মাস্টারবাবু, হোম করার ফল আছে কি না দেখলেন? গোপীবাবু বললেন, মানে আপনি অলৌকিককে বিশ্বাস করেন নাকি? নিশ্চয়ই, নিজের চোখে দেখা, অপদেবতাদের কাণ্ড দেখেছি যে কত, ওই পঞ্চমন্ডির আসনে জপ করার সময়। বেশ তো, বলুন না কয়েকটা শুনি। না সেসব আর বলবো না। থাকবে, কিন্তু আজ এক বছরের হয়নি এমন একটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব, আর সেটাই বলি, তা একটু চা করতে বলি? এমন সময় আবারও কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো, অন্ধকার হয়ে এলো চারিদিক, ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায়, ছড়ছড় করে পাখা জাম পড়তে লাগলো চক্রবর্তী বসায়ের বাড়ির সামনের বাগান থেকে, নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন, তারপর শুরু করলেন তার গল্প বলতে।
আর বছর ভাদ্র মাসের কথা, বুঝলেন? এখনো তো বছরও পেরোয়নি। আমরা এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। তা আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটি সুস্থ কামনার্থে। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগীও ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে বয়ে নিয়ে গেল গোবরডানা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। কচ পাড়াগা, ঘর কতক ব্রাহ্মণ, আর বেশিরভাগই গোয়ালা আর বুনোদের বাস। যমুনার ধারই গ্রাম। গ্রামের মেয়েরা এই নদীর ঘাটেই স্নান করতে আসেন। গ্রামের নাম কি চক্রবর্তী মশাই? সাত বেড়ে। বেশ, তারপর শুনুন। গ্রামে গিয়ে পৌঁছালাম বিকালে। খুব বন জঙ্গল। গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দিরও আছে। হয় না সেরকম ওই শেকেলের ছোট ইটের তৈরি মন্দির। তা মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছও গজিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো আছে মন্দিরের ভেতর। কিন্তু পূজা যে বন্ধ হয়ে গেছে বহুদিন আগে সেটা মন্দির দেখলেই বোঝা যায়। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো আমাদের সামনে। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও সে সঙ্গ ধারণ করলেন। এখনও দিব্যি তার তাঁতের জোর। ওই বয়সে এমন চাল ভাজা যে তিনি খেতে পারেন, সত্যি লোকটার এলেম আছে। তিনি খেতে খেতেই বলে চললেন, তা এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটা ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরেই শুয়ে আছে। বয়স 13 কি 14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল, সেটা দেখলেই ভালো করেই বোঝা যায়। গলায় এক রাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে আবার পাশ ফিরলে। মেয়েটির গায়ে দারুণ জ্বর, 3-এর কাছাকাছি তো হবেই। চোখের ভেতর একটা ক্লান্ত দৃষ্টি, আর চোখের কোণটাও সামান্য লাল। নাভি দেখলাম বেশ নাড়ি শক্তই আছে। হ্যাঁ, আমি চিকিৎসক নই বটে, কিন্তু আমি তো হোম করতে এসেছি তার জন্যই। তা গৃহস্বামী বললেন যে মেয়েটিকে আশীর্বাদ করার জন্য আর আমার পায়ের ধুলো মেয়েটির কপালে ঠেকাবার জন্য। তো এই কথা শুনে আমি পায়ের ধুলো তার মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়লেন আমার সামনে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে সেটা দেখার জন্য। কিছু তো সেখানে নেই, না আছে একটা কলার খোসা, না আছে অন্য কিছু। কিন্তু প্রশ্ন হলো লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা এমন করে চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিয়ে ভালো করে বাতাস করতে শুরু করল। অসুস্থ মেয়েটিও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার হয়েছিল। তা এত শত ঘটনা দেখে আমার মনটা বড় খারাপ হয়ে যায়। আমি তান্ত্রিক হোম করি। কিছু কিছু দৈব ঘটনাও আমি বুঝি যে কেন হতে চলেছে। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়েই দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ যে আমি সেটা বুঝতে পেরেই গেছিলাম। কিন্তু এখন প্রশ্ন হলো, তবে কি হোমে বসবো না?
এত শত ভেবে দিনটা কোনো মতে পার করেনি। সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, ঘরের ভেতরে কোনো হাওয়াই যাচ্ছে না, তাও রাস্তার কাছে এলে কিছুটা হাওয়া বইছে, তাতে শরীরটা একটু শীতল হচ্ছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে কথাটা এলো বটে, এদিক ওদিক চাইতেও চোখে পড়ল শিব মন্দিরের দেয়ালের ধারে একটি মেয়ে মানুষ আমাকে দাঁড়িয়ে ডাকছেন। তা বললাম, আমায় কিছু বলছেন নাকি? হ্যাঁ, ও খোকির জন্য বিরজাম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান বিরজাহম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন, অন্ধকার, ভাঙা মন্দির, সেখানে এমন মেয়ে মানুষ আসবে কোথা থেকে? নির্জন আশ্চর্য কথাই বা হলো কেন? এই নির্জনে এই এরকম আশ্চর্য কথাই বা সে বলবে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক কে আছে জগতে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো আমি গ্রাহ্য করি না। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। এই ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো অত সোজা কথা নয়। তা আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে দিলাম। তারপর রাত্রে 8টা বাজলো, গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়ির সম্বন্ধে কিছুটা তথ্য তোমাদের দিয়ে রাখি। এই বলে ভৈরব চক্রবর্তী হাতে থাকা গড়গড়ায় দুটো টান দিয়ে বললেন, তা বাড়িটা খুব পুরাতন কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি ছাদ কিচ্ছু নেই, কিন্তু দোতলা বাড়ি। পল্লীগ্রামে সেই সময় ওরকম দোতলা বাড়ি থাকা খুব একটা সচরাচর ব্যাপার নয়। হে, যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা, একটু সামান্য দূরে বটে, মধ্যে কেবল একখানা মাত্র বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফাড়ি জমির ব্যবধান। ছাদের ওপর একমাত্র ঘর, আর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থাও করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাজ্যে, আর রান্নার সময় কেউ এসে আমাকে জ্বালাক আমি সেটাও পছন্দ করি না। তা রান্না শুরুর আগে এক কাপ চা করে নিলাম। পরের তরি চা খেয়ে তৃপ্তি হয় না, বুঝলে? রান্না করতে অনেকটা সময় চলে গেল, বেশ খানিকটা রাতও হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো, এ ছাদে আমি কিন্তু একলা মানুষ নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে, বাড়ির লোকেরাও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। গ্রাম নিশুতিও হয়ে গেছে, কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরা ঠুকঠাক শব্দ একটু অল্প বিস্তর পাওয়া যাচ্ছে। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনের ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো, এতক্ষণ কেন চোখে পড়েনি? রান্না বান্না করেছি,
ছিল নিশ্চয়ই, নতো এখন দেখছি কি করে। কি গাছ ওটা সত্যি, যখন চা খেলাম তখন তো দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচকার শব্দে আমাকে এইদিকে তাকাতে বাধ্য করেছিল। তখন কই অত বড় তাল গাছ তো না দেখিনি, কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ, ও কি ও কি, আমি ততক্ষণ বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়িনি। এই যে তাল গাছ নয়, এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক, পিছনে ছাদের কার্নিশের ওপর দিয়ে দাঁড়িয়ে এক বিরাট আকায় অসুর কিংবা দৌত্যর মতন মূর্তি, তার তত বড় হাত পা সেই মাপে, মাথায় একটা ঢাকাই জালার মতন বস্ত্র বড়, চোখ দুটো আগুনের ভাটার মতন রাঙা, আগুন যেন ঠিকরে বেরোচ্ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে দিতে চায়। বিরাট সে মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে রয়েছে ক্রমাগত। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম, দুবার চা খেয়ে এমন হলো নাকি আমার, না ওই তো সে বিরাট তাল শাল নারকেলের গাছের মতন ঢ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মধ্যে। এবার ভালো করে দেখে মনে হলো পেছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, সে দুই বাড়ির মধ্যকার ফাঁকটাতে দাঁড়িয়ে আছে সে, কারণ ওই জীবের না বিদেশ থেকে ওপর পর্যন্তই দৃশ্য আমার চোখে সদৃশ্য, বাকি তলদেশটা আমার দৃষ্টিগোচরে আসছেই না। এই বর্ণনা করতে যত সময় লাগলো ততটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে, এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস, আমি বলতে পারি অন্য যে কেউ মানুষ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেতে পারত না পরদিন। আমি অপদেবতা দেখেছি, পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতে আসত, কিন্তু সে এ ধরনের বিকট ধরনের প্রাণী নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই হয়ে যেত, দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হয়ে ওরাই সামলায়। নিজেকে তখনই সামনে নিলাম, তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে, সেদিকে চেয়ে মন্ত্র জপ করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব সদ্য দাঁড়িয়েছিল, এক থেকে তিরিশ গুনতে যতটা সময় নেয় ঠিক ততটা, ওর খুব বেশি হবে না কখনোই। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, কোথাও কিচ্ছু নেই, বিশ্বাস করুন সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি শুরু হয়ে গেল, রোগী মেয়েটি মারা গিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তখনই? একদম ঠিক ওই সময়। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি একেবারেই রাজি নই, যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের সামনে, বিশ্বাস করুন বা না করুন।